নমস্কার বন্ধুরা দীপাবলির দিনে আমার বাড়িতে আমি কেমন করে ডেকোরেশন করেছি সাজিয়েছি আমার বাড়ির রঙ্গোলি এটা আমার মেয়ে করেছে দেখো রঙ্গোলিটা রঙ্গোলি তারপর প্রদীপ জ্বালিয়ে বাড়িটা কি করে সাজিয়েছি সে সব কিছু আর ভাই ফোটার টুকটাক কিছু অংশ নিয়ে আজকে কিন্তু চলে এসেছি তোমাদের সামনে তো তার আগে বলি রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর দীপাবলিতে এবং ভাই ফোটাতে অনেক অনেক মজা করেছ আমিও কিন্তু ঠিক তাই খুব মজা করেছি আনন্দ করেছি তবে অবশ্যই বাড়িতে থেকেই কিন্তু সবগুলো করেছি আর দীপাবলিতে দেখো আমার বাড়ি ঘর উঠোন ছাদ ঘর প্রদীপ জ্বালিয়ে প্রদীপে প্রদীপে ভরিয়ে আলোয় আলোয় ভরিয়ে দিয়েছিলাম তো সেগুলোই একটুখানি তুলে রেখেছিলাম তোমাদের জন্য তোমাদের সঙ্গে শেয়ার করব বলে টুকটাক বাজিও পোড়ানো হয়েছে অল্প পরিমাণে খুব বেশি পোড়ায়নি অল্প বাজি পোড়ানো হয়েছে আর প্রদীপ তো রয়েছেই দেখো আমার ঘরের যে মেইন ডোর সেখানটা দেখাচ্ছি আর এই হচ্ছে তুলসী বেদি তুলসী মঞ্চ সেখানেও কিছু মোমবাতি দিয়ে সাজিয়েছিলাম আর এই হচ্ছে ভাই ফোটার সেই মঙ্গল ঘট একটুখানি রঙ্গোলি করে তার ওপরে ছোট্ট একটা ঘট বসিয়ে দিয়েছিলাম আমি যদিও ভাই ফোটা দিতে পারিনি কারণ আমার ভাই ভারতবর্ষের বাইরে থাকে তো আমার মেয়ে ওর ভাইয়েদেরকে ফোঁটা দিয়েছে সেজন্যই ওকে সব কিছু রেডি করে দিয়েছে এখানে কাজল রয়েছে আম পাতায় ধান দুব্য চন্দন ধূপ তারপর প্রদীপ সব কিছুই রেডি আছে জাস্ট ওর ভাইয়েরা আসবে আর নিজের ভাই তো বাড়িতেই রয়েছে তো ফোটা দে ও ফোটা দিয়েছে এবং খুব মজা করেছে ওরা তো সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো আমার ছেলেকে ফোটা দিচ্ছে আমার মেয়ে গত বছরও আমার ছেলে বাড়িতে ছিল না সেই জন্য আর ফোটা দেওয়া হয়নি এবার বেশ মজা করেই ওরা ভাই ফোটাটা এনজয় করলো মজা করলো খুব আর দেখো পা একেবারে বাড়িয়ে দিয়েছে প্রণাম পাওয়ার জন্য আমার ছেলে বছরে একবারই এই প্রণামটা পায় আর এবার আমার মেয়ে ফোটা দিচ্ছে ওর মাসতুতো দাদাকে আর পাশেই বসে আছে পুচকু মানে মাসতুতো ভাই মেয়ের আমার বোনের ছেলে তো ওদেরকেও এখন ফোটা দিচ্ছে ও এবার হলো পুচকুর পালা খুব দুষ্টু বাচ্চাটা সত্যিই কিন্তু বেশ মজার কিন্তু আর দেখো চোখ মুখ কি করছে আর এবার ধান দিয়ে আশীর্বাদ করছে আর আমার মেয়েও এই একজনের কাছ থেকেই বছরে একবার প্রণামটা পেয়ে থাকে আর দেখো প্রণাম করার বহর দেখো আর এবার আমার হাজব্যান্ড ফোটা নিচ্ছে আমার ননদের কাছ থেকে আর এই হচ্ছে ভাইফোঁটা স্পেশাল রসগোল্লা লুচি আর ঘুগনি তো এই ছিল আমাদের ভাইফোঁটা আর কালী পুজোর আনন্দ যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আজ এই পর্যন্তই নমস্কার সবাইকে